দেনমোহর বাকি রেখে বিবাহ কার্যক্রম সম্পন্ন করায় পবিত্র কোরআন হাদিস কি বলে? দেনমোহর বাকি রেখে যদি বিবাহ কার্যক্রম সম্পন্ন করা হয়, অর্থাৎ দেনমোহর ধার্য হয়েছে কিন্তু দেওয়া হয় নাই, পরে দেওয়া হবে, বাকিতে দেওয়া হবে, এরকম যদি ঠিক করা হয়, তাহলে বিয়ে হয়ে যাবে কিন্তু এই দেনমোহরটা স্ত্রীর পাওনা হিসাবে স্বামীর কাছে থেকে যাবে। যতদিন পর্যন্ত স্বামী এটা পরিশোধ না করবে ততদিন পর্যন্ত স্বামী তার স্ত্রীর কাছে দেনাদার থাকবে, এবং এই দেনা পরিশোধ করার আগ পর্যন্ত তিনি কিন্তু একজন ঋণগ্রস্ত, একজন দেনাদার, একজন অভাবী মানুষের মতো থাকবে। আমাদের দেশে বেশিরভাগ লোক বিয়ে শাদীর সময় মহরনা একটা মোটা অঙ্ক ধরে, ঠিক আছে, দেওয়ার বেলায় নামগন্ধ, তো যখন টাকা দিতে পারেন নাই মহরনা বইয়ের, তাহলে মাথাটা একটু নিচু থাকা উচিত। মাথাটা একটু কি থাকা উচিত? মহরের টাকা দিতে পারেন নাই, বাকি রাখছেন, তো মাথা নিচু থাকুক, কিন্তু তারপরে বুক ফুলে ফুলে শ্বশুরবাড়ি যায় যৌতুক চায়, ঠিক না? ঠিক, এই নির্লজ্জা তো আপনাদের এলাকায় আছে। স্ত্রীর মহরনা তো দেন নাই, উল্টা বরং আবার শ্বশুরবাড়ির কাছ থেকে আপনার চেয়ার টেবিল আশা করেন, ডাইনিং টেবিল আশা করেন, মোটরসাইকেল আশা করেন, ফ্রিজ আশা করেন। এগুলো যারা আশা করে এরা আল্লাহর জমিনের সবচেয়ে নির্লজ্জ মানুষগুলোর একটা। এই নির্লজ্জ তো আপনারা করবেন না তো ইনশাআল্লাহ। বিয়ে করবেন, স্ত্রীর মোহর পরিশোধ করে দিবেন, স্ত্রী আপনার বাড়িতে আসতেছে, তার সবাইকে আপন পর করে দিয়ে আপনার বাড়ির যে লোকজনকে আপন করে আসতেছে, তাকে পারলে হাদিয়া তোহফা দিয়ে ওয়েলকাম করবেন, তার বাপের কাছ থেকে কিছু আশা করবেন না। মুরব্বীরা যারা ছেলে বিয়ে করে যৌতুকের আশা করেন, মনে রাখবেন, ছেলের বা শ্বশুর বাড়ির কাছ থেকে যৌতুক দাবি করলে সেটা গুনাহ হবে, হারাম হবে, জুলুম হবে, এ হারাম খেয়ে কখনো আরাম পাবেন। অতএব যৌতুক নেই, উল্টা আমরা বরং দিতে হবে মোহর, মোহর পরিশোধ করে দিতে হবে। যদি কোনো পুরুষ তার স্ত্রীর মহরনা পরিশোধ করেন নাই, বৃদ্ধ হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, মরে গেছেন, তারপরও আপনি কিয়ামতের ময়দানে দেনাদার হিসেবে উঠবেন, কারণ স্ত্রীর মহর আপনি পরিশোধ করেন না, এটা মাফ হবে না। এই জন্য ভাইরা আমার, উত্তম এবং উচিত হলো বিয়ের আগে আগে মহরের টাকা জোগাড় করে ফেলা, মহরের টাকা জোগাড় করে বাসর রাতে বা তার আগে আগে স্ত্রীর মহর স্ত্রীকে পরিশোধ করে দিবেন। এরে বলে বাপের বেটা, অতএব বাপের বেটা হয়ে বিয়ে করবেন তো ইনশাআল্লাহ। বিধায় দেনমোহর বাকি রেখে বিবাহ কার্যক্রম সম্পন্ন করা যাবে না। দেনমোহর নিয়ে আরেকটা দুই নম্বরই হয় আমাদের দেশে, সেটা হলো লেখা হয় উসুল এত টাকা। দেখছেন আপনারা, উসুল লিখতে পারবেন যদি সত্যি সত্যি সেটা উসুল হয়। যেমন আপনি কথার কথা মেয়েকে 50,000 টাকার গহনা দিয়েছেন, মহর ধরছেন 1,00,000 টাকা, তাহলে আপনি 50,000 টাকা উসুল লেখেন, এটা ঠিক আছে। কিন্তু আপনি দিছেন হলো 10-15,000-20,000 টাকার জিনিস কুড়ায় কাছে, ধরে দিলেন 50,000 টাকা দাম, এরকম দুই নম্বরই হয় না হয় না? এই দুই নম্বরই হলে কিন্তু ওই মহরনা আদায় হবে না। তবে অনেকে আবার বলে যে মহরনা আদায় করা ছাড়া যদি বিয়ে হয়ে যায় তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক হারাম হবে, জেনা হবে, এটা আবার বাড়াবাড়ি, এরকম কোনো কথা নাই। বরং মহরনা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস থেকে বোঝা যায় এটা বাকিতেও দেওয়া যায়, কিন্তু দিতে হবে। বাকি রাখার মানে এই না যে ফাঁকি, অবশ্যই দিতে হবে এবং খুব দ্রুত দেওয়া উচিত। বহু স্বামী আছেন এই মাহফিলেও, হাজার শত লোক আছেন যে হয়তো বিয়ে করছেন, 3-4টা ছেলে মেয়ে হয়তো হয়ে গেছে মাশাআল্লাহ, কিন্তু বইয়ের মহরনা দেওয়ার এখনো খবর নাই। ভালো করে হিসাব করে দিয়ে দিবেন, আজকে বউ মরে গেলে কালকে কিয়ামতের ময়দানে আপনার জন্য হিসাব দিতে হবে। বিধায় মহরনা পরিশোধ করাই লাগবে।